আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী এক ছোট ভাই কল করেছিল। কয়েক সেকেন্ড কথা বলার পরে ফোনটা কেটে গেল। ফোন ব্যাক দিলাম। তারপরে সে যে কথাগুলো জানালো অত্যন্ত দুঃখের কথা বা কষ্টের কথা। তার রাতের খাবারের জন্য 20 টাকা ছিল। সে 20 টাকাটা কি করেছে, রাতের খাবারটা না খেয়ে ফ্লেক্সি লোড দিয়েছে। উদ্দেশ্য ছিল যে আত্মীয় স্বজনকে তার এই অবস্থাটা জানাবে এবং একটু আর্থিক সহায়তা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু উল্টো আত্মীয় স্বজনরাই তাদের নিজেদের দুঃখের কথা জানিয়ে ফোনটা রেখে দিয়েছে। তো ওর শেষ মুহূর্তে মনে হয়েছে যে এই 20 টাকায় ফ্লেক্সি লোড যদি না দিয়ে রাতের খাবারটা খেত, অন্তত রাতের খাবারটা তার খাওয়া হতো। কিন্তু তার ইয়ে ছিল যে রাতে যদি এই 20 টাকা খায় সকালে কি করবে, সকালে ফ্লেক্সি লোড করারও কোনো টাকা পাবে না। সেই জন্য সে ফ্লেক্সি লোড দিয়েছিল এবং আত্মীয়দের সঙ্গে কথা বলেছে, সহায়তা চেয়েছে। এরকম একটা ঘটনা আগে আমি পত্রিকায় পড়েছিলাম, মানে মজার জোকসের মতো, যে একজন মামার কাছে ভাগ্নে চিঠি লিখেছে যে মামা আমার চলার মতো টাকা নেই, যদি আর্থিক সহায়তা করতেন আমার বিশেষ উপকার হতো। তো মামা লিখেছে এই বয়সে হাতে টাকা থাকলে ছেলেপেলে নষ্ট হয়ে যায়, কষ্ট করে চলো, কষ্ট করে বড় হওয়া যায়। এই যে হেল্প তো করলো না, বরং একগাল উপদেশ দিল। আত্মীয়স্বজনরা, অনেক আত্মীয়স্বজন, অনেক ঘটনায় অনেকে, যখন ছাত্র জীবনে ছিলাম অনেকের কষ্টের কথা অনেকে শেয়ার করত। যেমন অনেকেই এরকম ছিল যে রাতে লেটে ঘুমাতো যাতে সকালে 11টায় 12টায় উঠতে পারে, তাহলে যে কাজটা হয় সকালে নাস্তার খরচটা বেঁচে যায়। অনেকে এমন আছে যে 8টার সময় পাবলিক লাইব্রেরিতে গিয়েছে এবং 2 বন্ধু একটা সিঙ্গারা ভাগ করে খেয়েছে। তারা এসপি হয়ে গেছে, বড় বড় চাকরি করছে। তো আপনি আত্মীয়স্বজন হয়ে আপনার পকেটে আছে টাকা আর আপনার একজন আত্মীয় না খেয়ে থাকছে, তাহলে আপনার এই অর্থ থাকার চেয়ে না থাকাটা অনেক ভালো ছিল। আপনারা যদি ব্যাংকে টাকা রাখেন, এটার চেয়ে যেই ইন্টারেস্ট পাবেন, সুদ যেটা পাবেন, আপনি যদি একটা ব্যবসায় ইনভেস্ট করেন, আপনার যে লাভ হবে, আপনি একটা গবাদি পশুও যদি পালন করেন, আপনার যে লাভ হবে, মুনাফা হবে, একজন ওই গবাদি পশু না পালন করে আশরাফুল মাকলুকাতের যদি আপনি হেল্প করেন, আপনার আত্মীয়র হেল্প করেন, এটা আপনি শতগুণ বেশি আপনার কাছে ফিরে আসবে। আপনার যেই স্টুডেন্টরা যে আজকে না খেয়ে থাকছে রাতে, সকালে কিংবা না খেয়ে থাকবে, সে কিন্তু একদিন, যার ক্ষুধার কষ্ট আল্লাহ যাকে দেয়, সে যদি একটু ঘুরে দাঁড়ায় সে অনেক বড় হতে পারে। সে একদিন হয়তো বা বটবৃক্ষে রূপান্তরিত হবে। আপনি সেই বটবৃক্ষের ছায়াতে আপনার আশা লাগতে পারে। তখন যেন ওই ছায়াতে যখন আপনি আসবেন, তখন অন্তত আপনার এটা মনে হয় যে আজকের যে এই এত বড় বটবৃক্ষ যেটার আমি ছায়া নিচ্ছি, সেই বটবৃক্ষের বড় হওয়াতে আমার কিছু কন্ট্রিবিউট আছে, অর্থাৎ এক মগ হলেও তার গোড়ায় আমি পানি দিয়েছিলাম। তখন যেটা হবে না, আপনার অনেক শান্তি লাগবে। তো আমি ছোট ভাইকে যেটা আমিও পরামর্শ দিলাম যে দেখো, যে যার আর্থিক কষ্ট আছে, আল্লাহ যাকে অনেক রাজার ফ্যামিলিতেও দিতে পারত, তাকে একটা নর্মাল ফ্যামিলিতে দিয়েছে। যাকে আল্লাহ তাআলা কষ্ট দিচ্ছে, কষ্ট পাচ্ছে, তার প্রতি কিন্তু আল্লাহর একটা নেক নজর আছে। এটা আমরা প্রমাণ পাই কিভাবে, আল্লাহর যত প্রতিনিধি আছেন, নবী রসুল ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই, অনেকেই, বেশিরভাগই রাখাল ছিলেন, তাদের দ্বারা পশু চারণ করে নিয়েছে।